বন্ধুরা ওয়েলকাম টু হিমাচল ওয়েলকাম টু মানালি বন্ধুরা মেল থেকে আমি এখন চলে এসছি গুরুদুয়ারার সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন মানালি গুরুদুয়ারা আমি এই রাস্তা দিয়ে সোজা চলে এসেছি আসার পরে এই হলো গুরুদুয়ারা তো এই গুরুদুয়ারাটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করবেন এই গুরুদুয়ারার আশেপাশে বেশ কিছু কিন্তু হোটেল রয়েছে সেই হোটেলগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনার বিষয় এদিকে মেল আর এদিকে রয়েছে গুরুদুয়ারা দেখতেই পাচ্ছেন আর এই রাস্তা দিয়ে চলে যেতে হবে এই রাস্তা দিয়ে বেশ কিছু হোটেল রয়েছে তো এক এক করে সেই সমস্ত হোটেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন মানালি হলো চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা সমতল ভূমি আমি যেদিকেই তাকাচ্ছি চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাথায় মাঝে মধ্যে কিন্তু বরফ দেখতে পাচ্ছি কিছুদিন আগেই স্নোফল হয়েছে সামান্য আর কি যার জন্য বরফটা জমে রয়েছে আর কি এই রাস্তা ধরে আমি এখন সোজা চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছি হোটেল মুন দেখতে পাচ্ছেন সামনে গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে আপনারা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন অথবা আপনারা যারা গ্রুপে আসছেন ট্র্যাভেলার গাড়ি নিয়ে সেই ট্রাভেলার গাড়ি কিন্তু এখানে রাখতে পারবেন আপনি

खाने पीने का क्या बंदोबस्त है रूम सर्विस है किचन अपना है जो भी चीज होगा बंगाली फूड मिल जाता है इंडियन चाइनीज सब कुछ मिल जाता सब है सब कुछ मिल जाता है।, है अच्छा यहाँ से मैलोड कितना दूर दो, है दो है। मिनट लगते हैं दो मिनट लगता है और गर्म पानी का क्या सुविधा है गेस्ट के हाथ में थैंक यू होटल मुनेर मूल प्रवेश प्रवेश करते हाँ এখানে রিসেপশন আছে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিতে পারবেন আপনারা বসার জায়গা রয়েছে এখানে আর এগুলো রিসেপশন সংলগ্ন সমস্ত রুম রয়েছে বন্ধুরা চলুন এই হোটেল মুনের দুটো আমরা রুম দেখে আসি এই হলো কাঠের সিঁড়ি দেখতেই পাচ্ছেন ওঠা নামার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম হবে বন্ধুরা আমি সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে চলে এসেছি আর ওঠা মাত্র এখানে একটা বড় স্পেস দেখতে পাচ্ছি আর এই যে জায়গাটা আপনারা বড় জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা গেট টুগেদার করতে পারবেন এখানে টেবিল দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সমস্ত কিন্তু এখানে কি করতে পারবেন আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গা সংলগ্ন কিন্তু প্রচুর রুম রয়েছে যেমন দুশো পনেরো দেখছি দুশো চোদ্দো দেখছি দুশো বারো দেখছি দুশো এগারো টোটাল চারটে রুম রয়েছে এই চারটে রুমে মানুষ কিন্তু এক জায়গায় বসে আনন্দ ফুর্তি করতে পারবেন আর এই মুহূর্তে এখান থেকে ভিউ জাস্ট ওয়াসাম ভিউ দেখুন ওই সামনে পাহাড়গুলো রয়েছে ওর উপরে কিন্তু বরফ জমে রয়েছে এদিকেও পাহাড় দেখা যাচ্ছে ওর উপরেও বরফ জমে রয়েছে ভিউ অসাধারণ ভিউ এরকমই একটা ভিউ নিয়ে প্রথম আপনাদের দেখাচ্ছি টু ওয়ান ফাইভ দুশো পনেরো নম্বর রুম টোটালি একদম উডেন ফিনিশ দেখুন টোটালি উডেন ফিনিশ বেশ বড় রুম একদিকে লাগেজপত্র যদি রেখেও দেন রুমের মধ্যে প্রচুর জিনিসপত্র থাকবে যা বেড আছে আপনার তিনজন অ্যাডাল্ট অনায়াসে থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ একটা সাবান দিয়ে দিয়েছেন একটা টাওয়াল দিয়ে দিয়েছেন সেই সঙ্গে গায়ে দেওয়া ব্ল্যাঙ্কেটও রয়েছে জানলা রয়েছে জানলা থেকে তো এরকম ভিউ আপনার জন্য ওয়েট করছে এত সুন্দর ভিউ মনে হচ্ছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটাকেই এনজয় করি এত সুন্দর ভিউ আর কি এই বিছানায় বসবেন বসে বসেই এরকম বাইরের ভিউ আপনার জন্য ওয়েট করছে রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল দেওয়া রয়েছে তাছাড়া ওদিকে টিভিও দেখতে পাচ্ছি বড় সাইজে একটা ওয়ার্ডপ দেওয়া রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এখানে এদিকে ডাস্টবিন দেখছি আর এখানে একটা বড় সাইজ আয়না রয়েছে তাছাড়া এই রুমে যারা থাকবেন তারা একটা ছোট ব্যালকনিও পাবেন ব্যালকনিতে বাইরে চলে এসেছি বাইরে এসে এরকম একটা ভিউ দেখুন আর এই হলো ওয়াশরুম এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে বড় সাইজে একটা গিজার দেওয়া রয়েছে যার সুইচের কন্ট্রোল কিন্তু আপনার হাতেই আর ওয়েস্টার্ন কোমর দেখছি মার্বেল বসানো রয়েছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন যথেষ্ট বড় রুম রয়েছে আর এই রুমে যারা থাকবেন তাদের জন্য তো সব সময় এরকম একটা ভিউ ওয়েট করছে যখনই মন চাইবে এরকম একটা ভিউ আপনারা সব সময়ের জন্য পাবেন পরবর্তী দেখাচ্ছি বন্ধুরা দুশো বারো নম্বর রুম এই রুমটাও কিন্তু বেশ সুন্দর যা বেড আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল এবং একটি সাবান দিয়ে দিয়েছেন বেড সাইড টেবিল আছে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন তাছাড়া ইন্টারকামের ব্যবস্থাও দেখতে পাচ্ছি আর রুমের মধ্যে দুটো চেয়ার একটা টেবিল দেওয়া রয়েছে আর হোটেলের মেনু কার্ডও দেওয়া রয়েছে এদিকে আয়না রয়েছে টিভি রয়েছে আর এদিকে আপনার বড় সাইজে একটা ওয়াড দেখতে পাচ্ছি আর এই রুমেও যারা থাকবেন তারা জানলা দিয়ে এরকম একটা ভিউ পাবেন পুরো পাহাড়ের ভিউ রয়েছে একদম মাউন্টেন ভিউ সামনেই খোলা জায়গা রয়েছে আপনারা বাইরে গিয়েও কিন্তু চেয়ারে বসে বসেও কিন্তু ওই সামনের ভিউটা এনজয় করতে পারবেন ওয়াশরুম রয়েছে চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই প্রত্যেকটা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা করে স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে ওয়াশরুমের প্রত্যেকটা জিনিসই রয়েছে ওদিকে গিজার দেখতে পাচ্ছি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মার্বেল বসানো রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন যথেষ্ট বড় রুম সুন্দর সাজানো গুছানো প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে দুশো পনেরো দেখালাম দুশো বারো দেখালাম দেখিয়ে আমি আবার এই ফাঁকা জায়গাটায় চলে এসেছি কেননা ভিউ খুব সুন্দর লাগছে এই মুহূর্তে খুব সুন্দর ভিউ লাগছে চারিদিকে পাহাড় আর তার মাথায় কিন্তু বরফ জমে রয়েছে চলুন পরবর্তী দেখাচ্ছি আপনাদের দুশো এগারো নম্বর রুম দুশো এগারো এই রুমটাও কিন্তু বেশ বড় অনেকটা বড় রুম রুমের মধ্যে প্রচুর জায়গা রয়েছে যা বেড আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ একটা টাভেল দিয়ে দিয়েছেন একটা সাবান দিয়ে দিয়েছেন তাছাড়া টিভি রিমোটও দেখতে পাচ্ছি ওদিকে ইন্টারকাম আছে সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে একটা টেবিল রয়েছে তাছাড়া হোটেলে মেনু কার্ড রয়েছে টিভি রয়েছে বড়ো সাইজে একটা আয়নাও দেখতে পাচ্ছি ডাস্টবিন দেওয়া রয়েছে ওয়ার্ড রয়েছে এ সাইডে আর এখানেও জানলা খোলা রয়েছে আপনারা এই বেডে বসে বসেই কিন্তু বাইরের ভিউ এনজয় করতে পারবেন দেখুন খুব সুন্দর ভিউ বাইরের কোথাও যাওয়ার দরকার নেই বেডে বসে বসেই আপনারা বাইরের ভিউ এনজয় করতে পারবেন নিষ্ঠা দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে এই হলো ওয়াশরুম প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে আর কি বড়ো সাইজে গিজারও দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমটা নিয়ে তো কোনো কথা হবে না যথেষ্ট বড় রুম যথেষ্ট ভালো রুম